ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আমাদের গত ক্লাসে আমরা দেখেছি কন্ডিশনার ফরম্যাটিং এর কাজ, তো আজকে আমরা দেখব কন্ডিশনার ফরম্যাটিং এর পরে আমাদের যে অপশনের কাজগুলো আছে সেগুলো। তো আমি প্রথমে দেখছি আমাদের এখানে কন্ডিশনার ফরম্যাটিং এর পরে ফরম্যাটস টেবিলের কাজ আছে। তো আমরা দেখি আজকে আমরা শিখব ফরম্যাটস টেবিলের কি কি কাজ আছে। তো আমরা যদি ফরম্যাটস টেবিলে ক্লিক করি, আমি যদি এখানে ক্লিক দেই, এখানে যদি ওকে দেই, দেখা যায় যে আমাদের পুরো যে আমাদের শিটের যে ফরম্যাট আছে এই ফরম্যাটটা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমাদের দেখেন প্রথম যে রো আছে, তারপরের ঘরের রোটা আবার আরেকটা ডিজাইন হচ্ছে, তারপরের ঘরের রোটা আরেকটা ডিজাইন হচ্ছে। এক্ষেত্রে একটা পেজে ডিজাইন করার জন্য আমরা এই ফরম্যাটটা ব্যবহার করতে পারি। তো আমি যখন এখানে ক্লিক দিই, দেখেন আমাদের ডিজাইনটা আরেক রকম হচ্ছে। যদি এখানে দিই, ডিজাইনটা আরেক রকম হচ্ছে। এখানে যদি দিই, ডিজাইনটা আরেক রকম হচ্ছে। এখন যদি আমি সেভ করি, অর্থাৎ আপনারা পরবর্তীতে জিনিসগুলোতে কাজ করলে এই ফরম্যাট অনুযায়ী জিনিসটা সেভ হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আগের সিস্টেমে চলে যাই, তো আমি আগের ফরম্যাটে চলে আসলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফরম্যাট অ্যাজ টেবিলের কি কাজ। হ্যাঁ, তারপর আমাদের এখানে সেল স্টাইলস এর অত বেশি কাজ নেই, এগুলো আমাদের আপাতত লাগছে না। এখন আমাদের আর একটা আছে ইনসার্ট। ইনসার্ট অপশনে কি কাজ? তাহলে আমি যদি যদি প্র্যাকটিক্যালি দেখাই, আমি যদি এখানে মার্ক করি, মার্ক করার পর আমি যদি ইনসার্ট সেলে অথবা ইনসার্ট রো যদি ক্লিক দেই, আমাদের এখানে একটা বার ইনসার্ট হয়ে গেল। এখন আমি যদি এখানে যদি যাই ইনসার্ট কলামে, যদি একটা যদি কলাম ওপেন করতে যাই, ধরেন আমাদের মার্চের আগে একটা আমরা কলাম ওপেন করব, তাহলে আমরা এখানে গিয়ে ইনসার্ট শীট কলামে যদি আমরা দিই, অর্থাৎ আমাদের একটাই কলাম ইনসার্ট হয়ে গেল। এখন এটা যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে এইভাবে ক্লিক দিয়ে আমরা যদি ডিলিট কলাম শীটে যাই, এটা ডিলিট হয়ে যাবে। তা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থা যাই, তাহলে আমাদের এখানে আগের অপশনে চলে আসলো। এখন আপনাদের আমি দেখাবো, তাহলে ইনসার্টের অপশনের কাজ বললেন, ডিলিট অপশনের কাজ বুঝলেন। ডিলিট অপশন সেমই, আপনার এখান থেকে ডিলিট শিট, ডিলিট রো, অর্থাৎ একটা যদি ফিজিক্যালি দেখায়, দেখেন এটা ডিলিট হয়ে গেল। যদি আর একটা ডিলিট করতে চাই, এটাও ডিলিট হয়ে গেল। তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থা ফিরে যাই, এখন এখানে আসলাম। তারপর আমাদের আছে কি ফরম্যাটের কাজ। ফরম্যাটের কাজ কি? ফরম্যাটের কাজ হচ্ছে, যেমন এখানে আপনার রো হাইট কথাটা দেওয়া আছে, অর্থাৎ আপনার এখানে যদি আমরা ক্লিক দিই, রো হাইডে যদি ক্লিক দেই, অর্থাৎ আমাদের এই রোর যে সাইজটা, অর্থাৎ এটা যে পাঁচটা, হ্যাঁ, এটা বর্তমানে 15-তে দেওয়া আছে। এখন এটা যদি আমরা যদি 20 করে দেই, আমরা যদি ওকে করি, তাহলে দেখেন এটা একটু বড় হয়ে গেছে। আমি যদি প্র্যাকটিক্যালি আরেকটা দেখাই, এটা যেমন আমাদের স্ট্যান্ডার্ডস সাইজ হচ্ছে 15 থেকে 17-এর ভিতরে, আমি এটা যদি ধরেন না 20 করে দেই, এখন যদি ওকে দেই, দেখেন আমাদের এই ঘরটা 20-এর সাইজে পরিবর্তন হয়ে গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি যদি আগের অবস্থা ফিরে যাই, তো আমাদের ফরম্যাট হাইট এর কাজটা বলার জন্য অটো ফিট রো হাইট, এটার অত কাজ নেই। কলাম উইথ, এগুলো আমরা পরে দেখবো, ডিফল্ট উইথ, এগুলার অত কাজ নেই। তো আমরা এখানে যদি প্রোটেক্ট শিটে যাই, এগুলো অ্যাডভান্স লেভেলে, তো এটা পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসে দেখবো, এখন দেখালে আপনারা এটা বুঝবেন না। আমি যদি, তাহলে আমাদের ডিলিট অপশনের গেল, ফরম্যাট অপশনের কাজ গেল। এখন যদি আমি অটো সামের কাজ দেখতে চাই, অটো সামের কাজ দেখতে হলে আমি ধরেন এই টোটালের আমাদের ঘরটা আমি যদি মুছে দিই, এখানে যোগফলটা আমি যদি উঠিয়ে দিই, ধরেন এখানে যোগফলটা উঠিয়ে দিলাম, এমন আমরা চাচ্ছি এই যোগগুলোকে একেবারে নিয়ে আসার জন্য এখানে। তাহলে আমি যদি এখানে দেখেন ভালোভাবে কার্সরটা এখানে যদি রেখে আমি যদি অটো সামে ক্লিক করি, অর্থাৎ আমাদের যোগফলটা এখানে চলে আসলো। দেখেন এটা আমাদের টোটাল যোগফলটা চলে আসলো। এখন যদি আমি যদি এখান ধরে টেনে দিই, অলরেডি আমার প্রত্যেকটা কলামের প্রত্যেকটা রোয়ের যোগফল এখানে শো হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে অটো সামের কাজ। তো আমরা তাহলে অটো সামের কাজটা দিলাম। এখন দেখবো আমরা ফিল ফিল ডাউনের কাজটা কি। ফিল ডাউনের কাজ হচ্ছে, ধরুন আমি যদি এটাকে মার্ক করি, মার্ক করে যদি আমি ফিল ডাউনে দেই, অর্থাৎ ফিল্ডের কাজ হচ্ছে আমাদের উপরের অংশ ডাউনে চলে আসবে। হ্যাঁ, উপরের যে জিনিসটা থাকবে এটা নিচে শো করবে।
তো এটা আপনি ফিল ডাউনে যে ডাউনে গেলে আমাদের উপর যেমন জানুয়ারি ফেব্রুয়ারিতে আছে এটা পরবর্তী ঘরে চলে আসবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমি কন্ট্রোল জেড দেই, তাহলে এখন আমি যদি দেখি আমাদের ফিল রাইটের কি কাজ, ফিল রাইটের কাজ হচ্ছে আমি যেখান থেকে কার্সরটা রেখেছি ওইখানে রাইট অপশনে আমার এই ভ্যালুটা চলে আসবে। ধরেন আমি কার্সর রেখেছি ফেব্রুয়ারির নিচে 10,000-এর অ্যামাউন্টের ঘরে, এখান থেকে এখান পর্যন্ত রেখেছি জানুয়ারি 22-এর 9,000-এর কলামের ঘর পর্যন্ত। এক্ষেত্রে আমি যদি এখানে ফিলে গিয়ে আমি যদি রাইট বাটনে ক্লিক করি, আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা ঘরে 10,000 10,000 সংখ্যা চলে আসছে। তাহলে এটা হচ্ছে ফিল রাইট বাটনের কাজ। এবার যদি ফিল অ্যাপের কাজ করি, ফিল অ্যাপের কাজ করলে সিস্টেমে অর্থাৎ আমাদের ওটার অ্যাভারেজ হয়ে এখানে চলে আসছে। তো আশা করি আপনার বিষয়গুলো পারবেন। তো এই ঠিক একইভাবে আপ এবং লিফটের কাজ এগুলো। তো আমরা যদি পূর্বের অবস্থা যাই, যদি পূর্বের অবস্থা ফেরত আসি, তাহলে ফিলের কাজটা বুঝবেন। ক্লিয়ারের কাজ হচ্ছে আপনি যে ফর্মুলাটা ব্যবহার করবেন এটা ক্লিয়ার অল দিলে অর্থাৎ প্রত্যেকটা ফর্মুলা উঠে যাবে। তো ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার কমেন্টস এগুলোতে আপনি দিতে পারবেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখবো শর্ট অ্যান্ড ফিল্টার। শর্ট অ্যান্ড ফিল্টারের কি কাজ? শর্ট অ্যান্ড ফিল্টারের কাজ অনেক গুরুত্বপূর্ণ কাজ, আপনি যদি বুঝতে পারেন অনেক কিছু অনেক সহজে করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি, যেমন আপনি কি করবেন, এখানে গিয়ে আপনি রমজান, মুসলেউদ্দিন, মোস্তফা কামাল এই তিনজনের আপনি টোটাল স্যালারি রেঞ্জটা দেখবেন। তাহলে আপনি এখানে ফিল্টারিং করে ওকে দেবেন। দেখেন অলরেডি আমাদের তিনজনের নাম চলে আসছে, স্টোর অফিসের সুপারভাইজার, স্টোর সহকারী, এবং তাদের জানুয়ারি থেকে একদম জুন মাস পর্যন্ত তাদের স্যালারি রেঞ্জ প্রত্যেক মাসে দেওয়া আছে এবং টোটালটাও দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফিল্টারিং, শর্ট অ্যান্ড ফিল্টারিং এর কাজ। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো এখন আমি দেখাবো শর্ট অ্যান্ড ফিল্টারিং এর নিচে আরেকটা অপশন দেওয়া আছে এ টু জেড, আবার তার নিচে দেওয়া আছে জেড টু এ। তো এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে ধরুন আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই, আপনি যদি এটা কপি করেন, এখানে যদি আপনি পেস্ট করেন, জিনিসটা দেখানোর জন্য বোঝাচ্ছি। আমি যদি এখন সবগুলো ঘর ফিল্টারিং করি, ফিল্টারিং করার পরে এখন আপনি যদি এখানে গিয়ে স্মল টু জেড দেন, হ্যাঁ এখানে হবে না, কারণ হচ্ছে এটাতে আপনার অনেকগুলা কলাম এবং রো দেওয়া আছে। তো আমি এটা যদি আপনাদের প্র্যাকটিক্যালি যদি দেখাই, এটা যদি আর একটা শিটে নিয়ে যাই, ধরুন আমি একটা শিট ওপেন করি, এখানে গিয়ে এটা যদি পেস্ট করি, ধরুন এটাকে আমি কপি করলাম, না খুব ভালোভাবে লক্ষ্য করবেন, কপি করার পরে ধরুন আমি এটাকে এখানে পেস্ট করলাম, ঠিক আছে। এন্ড পেস্ট করার পরে ধরুন এখানে আমি এটাকে প্রথমে শর্ট অ্যান্ড ফিল্টারিং করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি যদি এখানে যে স্মল টু লার্জ দিই, দেখেন আমাদের এখানে দেওয়া আছে কি ছোট থেকে বড়, অর্থাৎ স্মল থেকে বড় পর্যন্ত সংখ্যাগুলো আমার সিরিয়াল হয়ে গেছে। এখন আমি যদি আবার দেখাই শর্ট টু লার্জ, হ্যাঁ শর্ট লার্জ টু স্মল, সরি শর্ট লার্জ টু স্মল যদি দেই, তাহলে হবে কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা ফেরত আসবে। তাহলে দেখেন এগুলো বড় সংখ্যা থেকে অলরেডি ছোট সংখ্যা নিচে আছে, 44,562 সবচেয়ে বড় সংখ্যা, পরে 20,000 20,000 18,000, অর্থাৎ বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়, এগুলো শর্ট অ্যান্ড ফিল্টারিং এর স্মল টু লার্জ এবং শর্ট স্মল লার্জ টু ফিল্টারিং। এখন আর একটা অপশন আপনাদের দেখিয়েছি, এটা যদি আমি কেটে দিই, এ টু জেড বলতে আপনি কি বুঝলেন? এ টু জেড বলতে আমি আপনার এটাই বুঝাচ্ছি, ধরুন আমি যদি প্র্যাকটিক্যালি জিনিসটা করি, এখানে দিলাম বি, একটা সংখ্যা দিয়ে লেটার দিয়ে বুঝাচ্ছি, বি ইউ সি এ কে ডি, ধরুন আমি এখানে এ বি সি ডি এগুলো উল্টা পাল্টা দিলাম। এখন এইভাবে জানি আমি এখানে যদি ধরেন না, এখানে যদি দিই ডেসক্রিপশন, ডেসক্রিপশন কথাটা যদি লিখে দেই, এখন আমি যদি ধরুন এটাকে ফিল্টারিং করি, শর্ট অ্যান্ড ফিল্টার করলাম, করি আমি যদি এখানে যদি স্মল টু লার্জ অথবা শর্ট
এ টু জেড যদি দেই, দেখেন আমাদের এ বি সি ডি সিরিয়ালি হয়ে গেছে, এ বি সি ডি, তারপর ডিডি করে কে, এরপরে ইউ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কারণ আমি যদি এখানে জেড টু এ তে দিই, অর্থাৎ আমাদের উল্টো থেকে চলে আসছে, এখন ইউএস এর লাস্ট সংখ্যা পরের, এরপরে কে, এরপরে ডি সি বি এ, অর্থাৎ এ হচ্ছে সংখ্যাটা আমাদের, এটা হয়ে গেছে আপনার শর্ট জেড টু এ। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন, শর্ট অ্যান্ড ফিল্টারিং এর কাজ। এখন আপনারা যদি ফিল্টারিং এর কাজ তো বুঝলামই, এখন ক্লিয়ার যদি করতে চান এখানে গিয়ে আপনি এগুলা করতে পারবেন। তাহলে আমরা আবার মূল শিটে ফিরে যাই। তাহলে আমরা শর্ট অ্যান্ড ফিল্টারিং এর কাজ দেখেছি, তো পরবর্তীতে আমরা দেখব ফাইন্ড, রিপ্লেস, গো টু স্পেশাল, এগুলোর অনেক ইম্পর্টেন্ট অনেক কাজ আছে, এগুলো মূলত অ্যাডভান্স লেভেলের কাজ। তো আমি আস্তে আস্তে এগুলো আপনাদের দেখাবো অ্যাডভান্স লেভেলে কিভাবে সহজে একটা জিনিস করতে পারেন। তা আমার প্রত্যেকটা ক্লাস আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে হবে কি আপনারা জিনিসগুলো এ টু জেড জানতে পারবেন, কোনো কাজ আর আটকাবেন না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমাদের ক্লাসগুলো রেগুলার দেখতে থাকুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। তাহলে আশা করি আপনারা এগুলো সব করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।